এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ দিকে নজর রাখছি। টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে নদীগুলির জলমগ্ন ঘাটালের একাধিক এলাকা। জলস্তর বাড়ছে বিভিন্ন নদীর তার জেরেই জলমগ্ন ঘাটালের বিভিন্ন এলাকা। গতকাল ঘাটাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কেয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আজ ডেবরা এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী, আজ ঘাটালে যাবেন সুকান্ত মজুমদার, ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করবেন সুকান্ত মজুমদার। টানা বৃষ্টিতে জলস্তর বাড়ছে নদীগুলির জলমগ্ন ঘাটালের একাধিক এলাকা, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পানীয় জলের সংকট দেখা দিয়েছে সেখানে, তার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নাজেহাল পরিস্থিতি সেখানকার মানুষের। গতকালই ঘাটাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর আজও ডেবরা এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী, আজ ঘাটালে যাবেন সুকান্ত মজুমদার, ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করবেন কেন্দ্রীয় মন্ত্রী। যা পরিস্থিতি তৈরি হয়েছে জলমগ্ন গোটা এলাকা, যাতায়াতের ভরসা বলতে একমাত্র নৌকো, বিভিন্ন নদীর জলস্তর ক্রমশ বাড়ছে আর তার জেরেই বিভিন্ন এলাকা জলমগ্ন। আজ ডেবরা যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডেবরার পর পাঁশকুড়া যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরেজমিনে খতিয়ে দেখবেন বন্যা পরিস্থিতি। গতকাল আমরা দেখেছিলাম যে ঘাটাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ ডেবরা এলাকা পরিদর্শন করবেন, ঘাটালে যাবেন আজকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। জলে ভাসছে ঘাটালের একাধিক এলাকা, এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ ঘাটালে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি দেখতে যাচ্ছেন সুকান্ত মজুমদার, অন্যদিকে ডেবরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দেখুন আমরা উইন্ডো করে দেখাচ্ছি আপনাদের সামনে কি পরিস্থিতি তৈরি হয়েছে টানা বৃষ্টিতে ঘাটালে। বন্যা পরিস্থিতিতে একদম দেখতে পাচ্ছেন পুরোপুরি, আর অন্যদিকে বাঁধ ঢুকছে, ঢুকছে জল, অন্যদিকে ভাঙলো বাড়ির একাংশ, বাড়ির একাংশ ভেঙে পড়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, যে ছবির সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, কি ছবি তুমি যেখানে রয়েছো সেখানে? দেখো পায়েল, তুমি জানোই যে ঘাটালের কিন্তু বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা, ডেবরা, সবং, বিভিন্ন এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। আমরা দেখেছি কালকে দাসপুরে একাধিক জায়গায় কিন্তু নদী বাঁধ ভেঙে গিয়েছে, এবং আজ সকালেও কিন্তু বিভিন্ন এলাকায় নতুন করে যে জলস্তর তা কিন্তু বৃদ্ধি পেয়েছে। গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘাটালে গিয়েছিলেন, পরিদর্শন করে এসেছিলেন, এবং আজ আর কিছুক্ষণের মধ্যে হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। ডেবরায় তার একটি পরিদর্শনের কথা ছিল, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তার সফরসূচি হয়তো কিছুটা কাটছাট হতে পারে, একেবারে এখান থেকে সরাসরি কিন্তু তিনি পাঁশকুড়ায় যেতে পারেন এবং সেখানে যে বন্যা কবলিত এলাকা সেই এলাকা কিন্তু পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। আমি একটু ছবি দেখাবো, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে কিন্তু একেবারে সাজু সাজু রব, তুমি দেখতে পাচ্ছ যে রোড ক্লিয়ারেন্স, সেই ক্লিয়ারেন্সের প্রক্রিয়া যেমন শুরু হয়ে গিয়েছে, পাশাপাশি যে পুলিশ অফিসিয়াল যারা রয়েছে তারাও কিন্তু ডিপ্লয় হয়ে গিয়েছে, এখানে প্রচুর পরিমাণে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। আমি দেখাবো সেই ছবি, আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবি কিন্তু তুলে ধরছে, এবং ইতিমধ্যেই যে কনভয়, সেই কনভয়কে কিন্তু প্রস্তুত করা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ তার কিছুক্ষণের মধ্যেই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সড়ক পথে রওনা দেবেন এবং তিনি পাঁশকুড়ায় যেতে, পাঁশকুড়ায় একদম সরাসরি এখান থেকে বেরিয়ে কিন্তু সরাসরি তিনি পাঁশকুড়ায় যেতে পারেন, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং আজকে যাওয়ার আগে জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তার কিন্তু এক দফা কথা হওয়ার আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে ডেবরার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের আরেক প্রতিনিধি স্বর্ণেন্দু আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাই স্বর্ণেন্দুর কাছে। স্বর্ণেন্দু, কি পরিস্থিতি এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো? উদয়পুরের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করেছে, কারণ তোমরা যেটা জানাচ্ছিলাম যে প্রায় 10টি যে পঞ্চায়েত রয়েছে তার মধ্যে 100টি গ্রামের উপর কিন্তু দাবি তৈরি করতে কিন্তু দেখার চেষ্টা করবো যে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হচ্ছে এবং ড্রোনের মাধ্যমে কিন্তু নজরদারি চালানো হচ্ছে কোথায় কোথাও মানুষ ফেঁসে আছেন কিনা, কোথাও আটকে আছে কিনা, এবং সেই খবর পড়া পর সঙ্গে সঙ্গে কিন্তু এনডিআরএফের টিম সেখানে পৌঁছে যাচ্ছে এবং তাদের উদ্ধার করে নিয়ে আসছে। এর পাশাপাশি কিন্তু প্রায় 25-30টি ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে কিন্তু প্রায় 30,000 মানুষকে সেখানে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। এবং যেটা বলছিলাম যে আমতা থেকে উদয়নপুর যাওয়ার যে রাস্তা,
রাস্তা সেটা কিন্তু পুরো রাজ্য সড়ক পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। এবং যে সমস্ত মানুষ কাজের খাতিরে বাইরে গিয়েছিল তারা কিন্তু বাড়ি ফিরতে পারছেন না, তাদের জন্য নৌকার ব্যবস্থা করা হচ্ছে, নৌকার মাধ্যমে তাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যেমন বলছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। একদমই বোঝা যাচ্ছে পরিস্থিতি ভয়াবহ, কারণ একাধিক এলাকা জলমগ্ন, আমতারও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত, একাধিক নদী পুষছে আর তার ফলে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত। হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা উদয়নারায়ণপুর রাজ্য সড়কও বলতে গেলে জলের তলায়। যা পরিস্থিতি তৈরি হয়েছে তার রীতিমতন ভয়াবহ। অন্যদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ, বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলমগ্ন। দেখতে দেখাচ্ছি সেই ছবিটা এই মুহূর্তে এক্সক্লুসিভলি, দেখতে পাচ্ছেন যে গ্রামের পর গ্রাম জলের তলায়, বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলমগ্ন। মুন্ডেশ্বরী নদীর জলে হাওড়া এবং খানাকুলের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত এই মুহূর্তে যে ছবি সামনে আসছে। আর এই একাধিক এলাকা প্লাবিত হওয়ার কারণে সেখানে নানান সমস্যায় জর্জরিত সেখানকার বাসিন্দারা, তার কারণ পানীয় জলের সংকট দেখা দিয়েছে, তার পাশাপাশি বিদ্যুৎ নেই বিভিন্ন এলাকায়, তার ফলে নাজেহাল সেখানকার জনজীবন, টানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে ভাসছে বিভিন্ন এলাকা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি রামগড়ের ছবি, খানাকুলের ছবি, পাশকুড়া, উদয়নারায়ণপুর, একাধিক এলাকায় জলমগ্ন ছবি। সেই ছবিটা কিন্তু উঠে আসছে জলের তলায়, রাস্তা বাঁধ ভেঙে প্লাবিত এলাকা। অন্যদিকে দেখুন ছবিটা, বাঁধ ভেঙে কিভাবে ঢুকছে জল জলমগ্ন রাজ্য সড়ক, বলতে গেলে বুক সমান জল। সেই জল পেরিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। বিভিন্ন জেলার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, জলের তলায় রাস্তা, সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে রীতিমতন ঝুঁকি নিয়ে। আর অন্যদিকে বাঁধ ভেঙে খানাকুলে কিভাবে জল ঢুকছে সেই ছবিটাও আপনাদের সামনে রয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত এলাকা, অন্যদিকে জলমগ্ন রাজ্য সড়ক, আমরা দেখাচ্ছি জলমগ্ন আরামবাগ, টানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ, বাঁধ ভেঙে বিভিন্ন গ্রামে জল ঢুকে গেছে। বন্যা পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে। উদয়নারায়ণপুরের বন্যা 10টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 100টি গ্রাম প্লাবিত। এই যে রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু নৌকা চলছে, নৌকাই একমাত্র ভরসা। ভয়াবহ পরিস্থিতি, ঘর বাসা ডুবে গেছে, চলে যাচ্ছে কাজ করতে করতে।